Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. Masha Khalif Masha Balasan. Alhamdulillah, afno dami balasi. Aske afno log ekta recipe share kormo. Ami jani already afno log ekta duita vlog share kore asi. Khon amar busy aslam el lage ar video sar hoyse na. Ar phola amra aske amar abba masa chatni khate saison. Pore amar boine amar lage manager amar abba lage. Afno different face khawa lagbo. যে আপনারা বাঙালি সাপো গেলে ফাই পায় আপনার যদি লাল ফেস হন এরপরে আপনার রসুন দেওয়া লাগবো আর খাস্তমরিচ আপনার ইচ্ছা মতো আপনারা যতটুকু চাই অতটুক আপনারা যতটুকু জাল খাইন পরে আপনারা দেখা পড়া ধনিয়া পাতা আপনার হাঁটা লাগবো আপনার এটা আপনার উপরে ডিপেন্ড করে মানে আপনার কতটুকু মাছের চাটনি করন এরপরে দেখা পড়া ফ্রাইজের একটা উপরে আছে না ফ্রাইজের পাতা এটা হাঁটা হলো কারণ আমরা বাঞ্ছিল তাই নিচে চাই এই ফয়দা সবার আমি আমার লাগে একটা শর্ট ভিডিও বানাতে আসলাম এই ফয়দা সবার আমি মাছ একবারে বালাটুকির গছলা পালাই একবারে রাখি তখন হয়ে গেছে মানে একটা গছা থাকতো না এরপরে আমরা সপ্তাহ রেডি হয়ে গেছে একবারে শর্ট ভিডিও জানি মাত্র 3 মিনিট এরপরে সবাই আমরা সপ্তাহ খাটা হয়ে গেছে সপ্তাহ রেডি পরে মা খাই গেলে হয়ে গেছে আমরা চাটনি একবার ইজি একবার সহজ আপনারা তাড়াতাড়ি যদি এই সময় আপনার ঘরে কিছু থাকে না এই সময় মানে খেলতে পারবে আমরা ঘরে এই সময় সপ্তাহ আসছিল কিন্তু আমার আপায় চাইছেন সমান নিয়েছে আপনার আবার ঘরে রসুন পরে আপনার পেঁয়াজ দেওয়া লাগবো পরে পেঁয়াজের পাতা দেওয়া লাগবো এটা আপনার ঘরে থাকলে দেওয়া লাগবো পেঁয়াজের পাতা পরে আর বাঁশের পাতা বাকি ধনিয়া পাতা যাতে হয় না আপনার দিবাই পরে বালাটিকে মাখাই লেবাই লবণ দিয়ে আপনার মত আপনার টেস্ট মতো আপনারা যতটুকু মাছের সাথে মানান অতটুকু আপনার ফেজ লেবাই বাকি অতটুকু সপ্তাহ লেবাই একবারে ইজি আর আমার কিন্তু দুইটা ব্লগ স্যার রয়েছে ওই দুইটা ব্লগের মাঝে গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে বললো না আর ট্রাই করো আমার রেসিপি এরপরে কিন্তু আপনার চাইলে তেল দিতে পারবো মানুষের হয় ইচ্ছা তেল ওইটা মানে দিলে মজা হয় আমরা দিছি আপনার দিও আর এটা কিন্তু রোজার ব্লগ আমি মানে সব বিজি আসলে লাগে আর রোজার মাঝে ভিডিও স্যার রয়েছে না এর লাগে অনেক সারাম আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে বললো না এই ভিডিও একবারে শর্ট এর লাগে অনেক বিদায় নিলাম বাবা আল্লাহ হাফিজ